যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গৃহবধূর, তাদের দুজনকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, তারা নিজেরাই বিয়ে করতে চেয়েছিলেন। যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গৃহবধূর, দুজনকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের দুই সন্তান রয়েছে। স্বামীর অবর্তমানে এক যুবকের সাথে গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক বছর ধরে ময়নাগুড়ির চাড়ের বাড়ির এক যুবক গৃহবধূর বাড়িতে যাওয়া আসা করত। দীর্ঘদিন ধরে তাদের পরকীয়া সম্পর্ক ছিল, দাবি গ্রামবাসীদের। বাড়ি ময়নাগুড়ি ব্লকের চাড়ের বাড়ি, আমার বিবেকানন্দ পল্লীতে একটা বউয়ের সঙ্গে দীর্ঘ 5-6 বছর ধরে সম্পর্ক থাকে। স্বামীটা, ওই বউটার স্বামী হচ্ছে কেরালাতে কাজ করে, সেই সুযোগে এই বাড়িতে ও আসা যাওয়া করত। এমনকি ওরাই নিজেরাই সিদ্ধান্ত নেয় দুজনে বিয়ে করব। আর বউটারও বাচ্চা আছে দুটা, ওরাও বলছে আমি মার সঙ্গে যাব না, আর ওই ছেলেটাও বলছে আমি ওকে নিয়ে সংসার করে খাবো। ঠিক আছে, সেই সরষে আমরা বলছি তাহলে সংসার করে খাবি, তাহলে ওকে বিয়ে টিয়ে করে নিয়ে তুই সংসার করে খা, হচ্ছে এই বাড়িতে আর কোনোদিন আসবি না। এইভাবে ওদেরকে মন্দিরে আসে, ওরা মালা বদল করে বিয়ে করে ওরা চলে যাচ্ছে। ঘটনাটা রাত্রেবেলায় আসছে, ছেলেটা মেয়েটার ঘরে আসছে, স্বামী নাই বাড়িতে, তো পাড়ার লোকজন ধরছে, ধরে ওদেরকে বলছে তোরা এইভাবে চলাফেরা করিস, এইভাবে চলাফেরা করতে দেওয়া যাবে না। অতএব আমরা হিন্দু সমাজে আমরা বসবাস করি, এই এই অবস্থাতে এখানে এইভাবে থাকা যাবে না, তোরা তাহলে দুজন রাজি থাকলে তোরা বিয়ে করে নেওয়া হচ্ছে। যার বউ সে বলছে আমি ওই বউ নিয়ে সংসার করবো না, ওরা দিয়ে সংসার করে। গ্রামবাসীদের আরো দাবি, তারা নিজেরাই বিয়ে করতে চায়। শুক্রবার গ্রামের বাসিন্দারা তাদের বিয়ের আয়োজন করেন, স্থানীয় এক মন্দিরে নিয়ে গিয়ে তাদের বিবাহ দেওয়া হয়। স্থানীয় এক যুবক জানান, বিয়ের পর ওই গৃহবধূ এক যুবকের সাথে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন, জানিয়ে অশান্তি চলছিল, এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ওদের দুজনের বিয়েতে মত থাকায় আমরা বিয়ের ব্যবস্থা করি। এই যে পাশে বাড়ির যে একজন মহিলা আছে, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, এবং যে ছেলেটির সঙ্গে তার সম্পর্ক ছিল সেই ছেলেটিও আজকে ওকে নিতে আসে। তারপরে গ্রামবাসীরা চড়াও হয়, চড়াও হওয়ার পরে জানতে পারে এদের সম্পর্ক আছে। এদের জিজ্ঞাসা করার পরে এরা বলে যে না, আমাদের সম্পর্ক আছে, আমরা বিয়ে করব। গ্রামবাসীর উদ্যোগে এবং থানার পুলিশ সাহেবরা এসেছিলেন, তারা বলে গেলেন যে এদের বিয়ে দিয়ে দে, ছেড়ে দিতে। বিবাহিত, তাদের বাচ্চা আছে, দুটো ছেলে আছে, একটা 13 বর্ষ আর একটা সম্ভবত 4-5 বর্ষ। স্বামী কর্মসূত্রে কেরালায় আছে, বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকে আর কি কর্মসূত্রে। এখন তো দুজনকে বিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এখন গ্রামবাসীর উদ্যোগে এখন বিয়ের আয়োজন করছে আর কি। গৃহবধূ জয়া সরকার বিশ্বাস বলেন, ওই মহিলার সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল, তারা দুজনে বিয়ে করতে চাওয়ায় গ্রামবাসীরা বিয়ের আয়োজন করেন। ওই গৃহবধূর স্বামী বাইরে থাকে, তাদের দুই ছেলেও রয়েছে। লিপি মজুমদার, ওর অন্য একজন ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, ময়নাগুড়ি নিবাসী, চারের বাড়ি বাসিন্দা, তো তার সঙ্গে বহুদিন ধরে সম্পর্ক, তো আজকে সেই ছেলেটি নিতে আসে ওকে। তো গ্রামের মানুষজন সব উত্তপ্ত হয়ে যায়, তো মেয়ে ছেলে দুজনই রাজি বিয়ে করবে, তার জন্য গ্রামবাসী সবাই মিলে তার ওই বিয়ের ব্যবস্থা করছে। পুলিশ এসেছিল, পুলিশ বলছে একটা লিখিত করে জমা করতে থানো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।